आज আমরা বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার সেক 2 এর ক্লাস করব। আজকের টপিক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক। এর আগে আমি বিএ অনার্স জিই তে ক্লাস নিয়েছি আরবিআই এর কার্যাবলী, সেটিও তোমাদের আছে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, সেটিও তোমাদের আছে। এই ক্লাসগুলো ফলো করবে। আজ বাণিজ্যিক ব্যাংকের যে সমস্ত কার্যাবলী আছে তার মধ্যে প্রধান কার্যাবলী হচ্ছে আমানত গ্রহণ। জনগণ ব্যাংকে নগদ অর্থ রাখে, তখন আমানত সৃষ্টি হয়। এই যে আমানত, সেই আমানত তিন রকমের হতে পারে: চলতি আমানত, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত। চলতি আমানতে সুদ থাকে না, যখন খুশি টাকা তোলা যায়। মেয়াদি আমানতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই টাকাটা রাখা হয় এবং তাতে সুদ দেওয়া হয়, অনেকটাই সুদ দেওয়া হয়। আর সঞ্চয়ী আমানত, মেয়াদি আমানতে নির্দিষ্ট মেয়াদ পূরণের আগে কিন্তু টাকা তোলা যায় না। সঞ্চয়ী আমানত, এই চলতি আমানত আর মেয়াদি আমানতে মাঝামাঝি পর্যায়ে পড়ে। এখানে কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো মধ্যে থাকা সত্ত্বেও টাকা তোলা যাবে কিছু পরিমাণে এবং সুদও অল্প কিছু দেওয়া যাবে। এইভাবেই এই আমানতগুলো সৃষ্টি হয়। পরবর্তী কাজ হলো ঋণদান। বাণিজ্যিক ব্যাংক আরবিআই এর প্রথা মেনে সিআরআর মেনটেন করে। সিআরআর হলো নগদ জমা অনুপাত, ক্যাশ রিজার্ভ রেশিও। এই জনগণ যে আমানত জমা দিয়ে আসে, সেই আমানতের সবটাই বাণিজ্যিক ব্যাংক লোন হিসেবে দেয় না। কিছু পোর্শন তার নিজের কাছে রেখে দিয়ে বাকি টাকা লোন হিসেবে দেয়। এই কারণেই রাখে, যদি কোনো জনগণ পরবর্তী পর্যায়ে আবার টাকা তুলতে আসে তখন যেন সে টাকাটা ফেরত দিতে পারে। এই কাজে সিআরআরটা মেনটেন করা হয়। এভাবে ঋণদান করা হয়, প্রতিষ্ঠানকেও ঋণদান করা হয়, আবার জনগণকেও ঋণদান করা হয়। এরপরে আছে যে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করে। যে সমস্ত গ্রাহকরা আছে বাণিজ্যিক ব্যাংকের, সেই গ্রাহকদের যে যদি তারা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় মানি ট্রান্সফার করতে চায়, তারপরে যদি ড্রাফটের মাধ্যমে করতে চায়, তাহলে বাণিজ্যিক ব্যাংক সেখান থেকে কমিশন কাটে। এই কমিশন তাদের আয়। আবার কোনো ব্যক্তি যদি উইল করে রাখতে চায়, তার সম্পত্তি যদি বেশি থাকে, সেক্ষেত্রে তার মৃত্যুর পরে ব্যাংক কিন্তু তার উত্তরাধিকারীদের সেই উইল অনুযায়ী সম্পত্তি বণ্টন করতে পারে এবং এক্ষেত্রে ব্যাংকের কমিশন থাকে। এছাড়া যে ক্রসড চেক, অন্য ব্যাংকের চেক, এসব ছাড়াতে গেলেও কিন্তু ব্যাংকের কমিশন থাকে। তারপরে যদি শেয়ার কেনা বেচা হয়, বন্ড কেনা বেচা হয়, সেক্ষেত্রেও ব্যাংকের কমিশন থাকছে। এইভাবে ব্যাংকের কিছু আয় হয়। এছাড়া মক্কেলদের যে মূল্যবান সম্পত্তি, সেই সম্পত্তির নিরাপত্তা প্রদান করে ব্যাংক। কীরকমভাবে না, লকারের মাধ্যমে, লকার তারা দেয় জনগণকে যারা মূল্যবান সম্পত্তি রাখতে চায়। এই লকারের ভাড়া হিসেবে ব্যাংক কিছু আয় করে। ট্রাভেলার্সদের ট্রাভেলার্স চেক দেয়, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, অথচ টাকা নিয়ে তারা তাদের যাতায়াত করা রিস্ক হয়ে যায়, সেই সময় ট্রাভেলার্স চেক ব্যাংক ইস্যু করে। এই ট্রাভেলার্স চেকের মাধ্যমে জনগণ কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দ্রব্য ক্রয় করতে পারে। তারপরে বিভিন্ন যে সরকারি কর্মচারী রয়েছে, যেমন প্রাইমারি স্কুলের শিক্ষক, তারপরে বিভিন্ন পেনশন ভোগী, বেকার ভাতা যারা পায়, সবার যে প্রাপ্য টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ব্যাংক এক্ষেত্রেও কিছু আয় করে থাকে।
এরপরে বলছি যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বৈদেশিক মুদ্রার লেনদেনে ব্যাংক সাহায্য করে, আমদানিকারকদের যে গ্যারান্টার হিসেবে ব্যাংক কাজ করে। যে সমস্ত বৈদেশিক বাণিজ্য হচ্ছে তার যে সমস্ত রসিদ, তারপরে হুন্ডি, এই এগুলোর রেখে ঋণদান করে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো সাহায্য দান করে। বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠনেও সাহায্য করে, কিভাবে না সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে একটা যোগসূত্র বজায় রাখে। সঞ্চয়কারীদের যারা ব্যাংকের আছে, ছোট ছোট সঞ্চয়কারী, সবার সঞ্চয় একত্রিত করে বড় ইনভেস্টমেন্টে ব্যাংক কাউকে হয়তো লোন দিয়ে দিচ্ছে, সেই ইনভেস্টমেন্ট হলে উৎপাদনে সাহায্য হবে এবং দেশের আয়ও বাড়বে, মূলধন গঠন হবে এইভাবে। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যাংক করে থাকে, যেমন যে অনগ্রসর এলাকায় ব্যাংকের শাখা বিস্তার করা, শিল্পের প্রসার করা, এই যে তারপরে আর্থিক সমীক্ষা চালানো, এগুলো ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো করে। জনগণ যে চলতি মূলধন দরকার তাদের যে শিল্পের প্রসারে, সেগুলো কিন্তু ব্যাংকের কাছ থেকে নিয়েই এই ব্যবসা বাণিজ্যগুলো করে। এভাবেই কিন্তু বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক কাজে, সামাজিক উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। আজকে এই পর্যন্তই।